হাইকোর্টে ফের ধাক্কা পুলিশের। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়কের অন্তর্বর্তী জামিন এতদিন হেফাজতে, কে ক্ষতিপূরণ দেবে? প্রশ্ন বিচারপতির। অভিযোগের আগে এফআইআর, নিরাপদ গ্রেপ্তারে বসিরহাট পুলিশের ভূমিকায় বিস্মিত হাইকোর্ট। দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছে, মন্তব্য বিচারপতির। আজই জেল থেকে ছাড়তে হবে নিরাপদকে, নির্দেশ হাইকোর্টের, না হলে আদালত অবমাননার হুঁশিয়ারি। বসিরহাটের পুলিশ অফিসারের জবাব তলব। আদালতকে অসংখ্য ধন্যবাদ। সন্দেশখালীতে অবাধে তৃণমূল নেতামন্ত্রীরা, বাধা শুধু বিরোধীদেরই। 62 কিলোমিটার দূরে গ্রেপ্তার নওশাদ প্রায় 7 ঘন্টা পরে ছাড়া পেলেন লালবাজার থেকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। সন্দেশখালী কাণ্ডে এবিপি আনন্দের সুমনদের বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। যে ধারায় মামলা তার গ্রহণযোগ্যতাই নেই, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দন। গ্রেপ্তারকারী পুলিশ অফিসারদেরই কেন গ্রেপ্তার করা হবে না? প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিয়ে পুলিশকে বেনজির তুলোধনা হাইকোর্টের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।